আমি ভোলাকে সাবধান করে দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমি নকুলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেটা ও জানলো কি করে? বুঝতে পারছিস না কেন? শুধু ভোলা নয়, ওরাও জানে। তার মানে দল থেকে কে ওর সঙ্গে যোগাযোগ রাখছে? সেটা তো হতে পারে না, কারণ দল এখন ওর সঙ্গে নেই। তোর সঙ্গে কারো কথাবার্তা হয়েছে? ওটাই বাকি আছে। সব সময় তো চা খাস না, আমার সামনে বসে যেমন খাচ্ছিস। আসল কথায় আয়। দিবাসেন জেলে গিয়েছিল, নিশ্চয়ই নকুলের সঙ্গে দেখা করতে নয়। তাহলে কি আতরের গন্ধ শুঁকতে? খোঁজটা আমাকে নিতে হবে। ও তো আবার সব উকিলের সঙ্গে দেখা করছে, পাত্র, হাজরা। তাহলে কি আমি অ্যাকশনে নামবো? কি অ্যাকশন করবি? সেরকম কিছু নয়, এই একটু টোকা মেরে দেখতাম আর কি, কোনো আওয়াজ টাওয়াজ বেরোয় কিনা। যদি দেখি বিক্রম সিংহর কেসটা নিয়ে নাড়াঘাটা করছে, তাহলে পরের স্টেপটা ভাবতে হবে। বিক্রম তো দেখা করেনি না, কি বুঝলেন স্যার? আগে তুমি কি বুঝেছো বলো? এতগুলো লোকের কথা থেকে তোমার মাথায় তো একটা প্রশ্ন আসা স্বাভাবিক। কি প্রশ্ন স্যার? আমি প্রশ্ন করব, আবার উত্তরটা আমিই দিয়ে দেব। পাত্র আর হাজরার বয়ানের মধ্যে সিমিলারিটি কিছু পেলে না? হ্যাঁ স্যার, পক্ষের উকিল এবং প্রতিপক্ষের উকিল দুজনের কথার মধ্যে খুব মিল আছে। মানে কথা শুনলে মনে হয় যে একই রিপোর্ট, মানে বিক্রম সিংহের রিপোর্ট আর কি, দুজনে অক্ষরে অক্ষরে মুখস্থ করেছে। রাইট, ভেরি রাইট। তার মানে ধরেই নাও এটা আসল ঘটনা নয়। বাদী এবং বিবাদী পক্ষের উকিল কোন অবস্থায় একই বয়ান দেয়? একজন তো হেরেছে। যখন দুজনে একই পক্ষের হয়ে কথা বলে, তার মানে একজন হারতে চেয়েছিল। থার্ড পার্টি মানে পুলিশ রিপোর্ট এতটাই পারফেক্ট এবং টু দি পয়েন্ট যে মনে হয় ওটাই রিপোর্টের সবচেয়ে বড় ইমপারফেকশন। একদম স্যার, আমি যখন রিপোর্টটা পড়ি তখন আমার ওই একই কথা মনে হয়েছে। মনে হয়েছে যে এটা সাজানো একটা গল্প, একদম নিখুঁত, যেখানে কোনো ঘাটতি রাখা হয়নি, এবং সেটাই আমার সন্দেহের অন্যতম কারণ। তার মানে ধরে নিতে পারো ওই একই বয়ান তোমাকে আরো শুনতে হবে, কারণ ওই কেসে যারা জড়িত ছিল সকলকে ওই একই বয়ান মুখস্থ করানো হয়েছে। তাহলে কি হবে? আমাকে তো সেই ওদের কাছে যেতেই হবে, এবং ওরা না বললে তো কিছু জানা যাবে না। বিক্রম তো এদের কাছে নয়, বিক্রমের কাছে যেতে হবে। স্যার, ও আমার সঙ্গে দেখা করবে না, রিফিউজ করবে আবার। বারবার যেতে হবে, ওকে মিট করতেই হবে। ওর সম্মতি ছাড়া কেস রিওপেন করা যাবে না। আর ওর সম্পর্কে তোমার জানার আরো কিছু বাকি আছে। ওর কোথায় দুর্বলতা, কোথায় ফাঁক ফোকর, সেখানে তোমাকে পৌঁছতে হবে। দুর্বলতা মানে? ওর পরিবার, ওর বোন বিপাশা, মিট করেছো? না। ওটাই তো প্রথম দুর্বল জায়গা। বিপাশার সঙ্গে মিট করতে হবে, ওর মুখ খোলাতে হবে। ওর মুখ যদি খোলাতে পারো তাহলে বিক্রমেরও মুখ খুলবে। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। কাজটা সোজা নয়, জটিল।